প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার DN সরকার সুদীপ্ত, সিনিয়র যৌনরোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আপনারা সবসময় জানেন আমি ইউটিউবে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসি। আমি মূলত সেক্সুয়াল ডিজিজ নিয়ে কাজ করি এবং আপনাদেরকে আমি এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করার জন্য আসছি সেটি হচ্ছে নারীদের যৌন আবেশ কি, এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। শারীরিক মিলনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে যৌন আবেশ। এই যৌন আবেশটা কি, এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। যে পদ্ধতির সাহায্যে মিলনের পূর্বে শরীরের বিভিন্ন অংশে সিঙ্গার করা হয় সেই পদ্ধতিকেই আপনার বলা হয় যৌন আবেশ। মিলনের পূর্বে যৌন আবেশ অতি গুরুত্বপূর্ণ, কারণ অর্গাজম ঘটাতে যৌন আবেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যৌন আবেশের মধ্য দিয়ে নারীর মিলনের প্রতি ইচ্ছা জাগে এবং সহবাসের প্রতি অধিক আগ্রহ জন্মায়। তো প্রত্যেকটা নরনারীর জীবনে সহবাসের পূর্বে যৌন আবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই যৌন আবেশের মধ্য দিয়েই একজন নর একজন নারী সহবাসে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে তারা জেগে ওঠে বা তাদের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি জেগে ওঠে। যৌন আবেশের মধ্যে বেশ কয়েকটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেমন স্পর্শ, চুম্বন, চোষণ, দংশন, বস্ত্র উন্মোচন, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সেক্সুয়াল লাইফে যৌন আবেশের গুরুত্ব খুবই অপরিসীম। তো যারা যৌন জীবনকে অধিক আনন্দময় করে তুলতে চান বা সহবাসকে আরও বেশি এনজয় করতে চান তারা অবশ্যই যৌন আবেশকে গুরুত্ব দিবেন, কারণ যৌন আবেশ ব্যতীত সহবাস কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, যারা সহবাসে তৃপ্ত হন না বা পরিতৃপ্ত হন না তারা অবশ্যই যৌন আবেশ ব্যাপারটিকে গুরুত্ব দিবেন এবং এটা আপনারা সহবাসের পূর্বে অবশ্যই এটা চর্চা করবেন, তাহলে অবশ্যই আপনাদের যৌন জীবন বেশি আনন্দময় হবে। তো পরিশেষে আমি বলতে পারি, আমার যারা দর্শক, আমার যারা ভক্ত, তাদেরকে আমি বলতে পারি আপনারা সবসময় সেক্সুয়াল ব্যাপারটাকে লুকিয়ে রাখবেন না। এইটা সমস্যা হলে অবশ্যই কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে বা অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করবেন এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই আপনারা কোনো ওষুধ সেবন করবেন না, তাহলে আপনারা আজীবন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন। আমার সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই ভিডিওর ডেসক্রিপশন অংশে পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে এসে সাক্ষাৎ করে আপনাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।